ফেসবুক আইডি আপনার কিন্তু এইখানে ছবি আপলোড করে রেখেছে অন্য কেউ, মানে আপনার এই ফেসবুক প্রোফাইলটি তারা ট্র্যাক করে ফেলেছে, তাদের ওইখানে ছবি চলেছে, ওই ছবিটা আপনার এখানে কিন্তু চলে আসছে। তো বিষয়টা কিন্তু খুবই বিরক্তিকর, আপনার প্রোফাইল আপনার সবকিছু কিন্তু ছবি এখানে রয়েছে অন্য কারো। তো এখন আপনি চাইলে এটা দুইভাবে রিমুভ করতে পারেন, একটা হলো আপনি এইখান থেকে রিমুভ করে দিবেন, আর একটা হলো আপনি একদম চিরদিনের মতো এটা বন্ধ করে দিবেন, যা আপনাকে যেন কেউ এখানে ট্যাগ করে পোস্ট যেন না করতে পারে এটা আপনি করতে পারেন। তো এখান থেকে আপনাকে সবার আগে এখানে যারা অলরেডি আপনাকে ট্যাগ করে ফেলেছে এটা আপনি কীভাবে রিমুভ করবেন, তারপর দেখিয়ে দিচ্ছে আপনি কীভাবে এটা চিরদিনের মতো বন্ধ করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যারা আপনাকে ট্যাগ করবে, আপনি এইখানে দেখতে পাবেন একদম নামের পাশে এখানে একটি থ্রি ডট আইকন থাকবে, আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন রিমুভ ট্যাগ, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে কনফার্ম নামে একটি অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নট নাও, আপনি এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে একটু রিফ্রেশ করলে কিন্তু এই পোস্টটা কিন্তু এখান থেকে চলে যাবে, মানে রিমুভ কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু একটা এখানে ছবি ছিল, সেটা কিন্তু এখন আর নেই। তো এখন আপনি চিরদিনের মতো কিভাবে বন্ধ করবেন যেন আপনার এই আইডিতে অন্য কেউ আর ক্যাক করতে না পারে, তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুকটি রয়েছে এইখানে, এইখানে চলে আসার পর আপনার ফেসবুক আইডিতে এখানে আপনি লগ ইন করে নেবেন, যেই আইডিতে আপনি যাচ্ছেন কেউ ট্র্যাক করতে পারবে না ওইটা আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে থ্রি ডট আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং আইকন রয়েছে, এখানে ছোট্ট করে আপনি এখানে ক্লিক করবেন। যখন এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে এমন চলে আসলে এইখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন, নিচে আসলে আপনি এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন এইখানে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামে, আপনি এইখানে আবার ক্লিক করবেন, এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে চলে আসার পর আপনি এখান থেকে সবার উপরে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলে অন্য কেউ পোস্ট করতে পারবে কিনা, মানে ট্যাগ করতে পারবে কিনা। তো আপনি অবশ্যই এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এরকম অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখানে ক্লিক করে দেখতে পাবেন এই যে ফ্রেন্ডস এবং এখানে রয়েছে অনলি মি, যদি আপনার এখান থেকে কোনো রকমের ফ্রেন্ডস সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এখান থেকে এই যে অনলি মি রয়েছে এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন, তাহলে কি হবে এইখানে কিন্তু আপনার কোনো ফ্রেন্ডস বা অন্য কেউ কিন্তু আপনার প্রোফাইল থেকে কিন্তু ট্যাগ কিন্তু করতে পারবে না।